জবাব নির্বাচন করতে হলে এখানে অবশ্যই একটি নিরপেক্ষ নির্দলীয় সরকার থাকতে হবে, তা নাহলে এখানে কখনই কোনোভাবে যত আপনারা যদি একেবারে স্বর্গ থেকে নির্বাচন কমিশনার নিয়ে আসেন তারও সেটাকে সুষ্ঠু করতে পারবেন না। কারণ কাজটা খুব কঠিন, কঠিন তো কঠিন সরকারের জন্য আপনার মানুষের প্রতি আপনার ভরসা আছে কিনা, দেশের প্রতি ভরসা আছে কিনা, সত্যিকার অর্থে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান কিনা তার উপরে এটা নির্ভর করছে। আন্তর্জাতিক গ্যাস এবং তেলের দাম বাড়তির কারণে তারা আপাতত গ্যাস আমদানি করতে পারছে না। এই যে আপনার এতদিন তারা বলে আসছিল যে আপনার এটা আপনার দেশি টাকা যদি এখনো শোধ করা হয় তাও কিন্তু বৈদেশিক মুদ্রা সংশোধন বিলিয়ন ফিরে আসছে না, এটা পুরোপুরিভাবে রিজার্ভের সঙ্গে যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই, যে কারণে আইএমএফ বলেছে যে এটাকে রিজার্ভের সঙ্গে দেখানোর কোনো মানে হয় না। সুযোগ চার সবাই সম্প্রতি সাভারে স্কুল শিক্ষক হত্যার ঘটনা, নড়াইলে অপমান সহ সারা দেশে সামাজিক নৈরাজ্যের চিত্রে ক্ষোভের উদ্বেগ প্রকাশ করা হয়। সভা মনে করে অনির্বাচিত সরকারের কোনো দায়বদ্ধতা না থাকায় সমাজের সকল পর্যায়ে নীতি নৈতিকতার চরম অবক্ষয় দেখা দিয়েছে। সভা মনে করে নিরপেক্ষ সরকারের অধীনে সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের মাধ্যমে গঠিত পার্লামেন্ট সরকার গঠনের মাধ্যমে গণতান্ত্রিক সমাজ সৃষ্টি করার মধ্যে এই সমাজের সুষ্ঠু পরিবেশ ফিরে আসতে পারে। পাঁচ সভায় দেশ জুড়ে জনসমাধি উদ্বেগ গণনার কাজ সঠিকভাবে হয়নি বলে পরিকল্পনা মন্ত্রী স্বীকারোক্তিতে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। জনসমাধি প্রকৃত পক্ষে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই সরকারের আমলে সব ধরনের সমীক্ষা জরিপ তথ্য সংগ্রহের কাজ সরকারের নির্দেশ অনুযায়ী হয়, প্রকৃত তথ্য কখনোই পাওয়া সম্ভব হয়নি। জনগণকে বিশ্ব জনমত বিভ্রান্ত করার জন্য দেশের উন্নয়ন সম্পর্কে ভারতযুক্ত ধারণা সৃষ্টি করার জন্যই সরকার এই ধরনের নীতি বিবর্তিত কার্যকলাপ করে চলেছে, ফলে আন্তর্জাতিক সংস্থাগুলো বাংলাদেশের সকল তথ্যের উপর আস্থা রাখতে পারছে না। সভা এই বিষয়ে একটি প্রতিবাদ জানায়। সঠিক পদ্ধতিতে প্রকৃত জনসমারি গৃহ গণনার ব্যবস্থা গ্রহণ করা হয়। সভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের 50তম অধিবেশনে উত্থাপিত ডিজিটাল যুগে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা জোরদার শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সন্তোষ প্রকাশ করা হয়। প্রমাণিত হয়েছে যে এই সরকার সংবাদ মাধ্যমের কন্ট্রোল করে গণতন্ত্রকে হরণ করছে।